নমস্কার বন্ধুরা জব ভ্যাকান্সি ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ উপকূল রক্ষ বাহিনীতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে বিভিন্ন রকম পদে আবেদন করতে পারবে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন মূল্য লাগবে না এবার আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা কীভাবে আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তোমাদের বয়স বেতন কী চাওয়া হয়েছে এবং কীভাবে আবেদন করবে চলুন আমরা প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটাকে নোটিফিকেশানটাকে দেখে নিই সেখানে কী বলা হয়েছে এবং সেখান থেকে বাকি ডিটেলস আমি তোমাদেরকে বলবো দেখতে পাচ্ছো তোমাদের সামনে অফিসিয়াল বিজ্ঞপ্তি বার করে যে দেখতে পাচ্ছি লেখা আছে হেডকোয়ার্টার্স গার্ড রিজিয়ন তোমাদের কিন্তু দেখা আছে দেখতে পাচ্ছো এখানে সরাচি বিল্ডিং রাজারহাট নিউ টাউন কলকাতা এখানে তোমাদের কিন্তু এই অফিস থেকে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে নিয়োগ হচ্ছে নেম অফ দ্য পোস্ট এখানে বলা আছে সিভিল এম টি ড্রাইভার তোমাদের হচ্ছে লিফ্ট অপারেটর তোমাদের হচ্ছে ফি ফিটার বা এম টি ম্যাচ বা তোমাদের ফায়ারম্যান বা তোমাদের কিন্তু দেখা ইঞ্জিন ড্রাইভার এমটিএস বা তোমাদের হচ্ছে লাস্কার এই ধরনের আট নটা পরে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে আজ তুমি তোমাদের কিন্তু একা একা বলে দিচ্ছি তোমরা এখানে কোন কোন পদের জন্য কত বেতন এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে সিভিল এম টি ড্রাইভারের জন্য তোমাদের কিন্তু উনিশ নশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড টেন্থ স্ট্যান্ডার্ড পাস থাকলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে তোমাদের কিন্তু হলদিয়া কলকাতা ভুবনেশ্বর প্যারাদী এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের কিন্তু পোস্টিং হবে এবার তোমাদের কিন্তু হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবার বলা হচ্ছে যে দ্বিতীয় পোস্টটা আছে হচ্ছে ফ্রক লিফ্ট অপারেটার এখানে তোমাদের কিন্তু কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে এবং কিন্তু তোমাদের এখানে ভুবনেশ্বরে পোস্টিং হবে এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে এবং ইংলিশের নলেজ তোমাদের থাকতে হবে এখানে কিন্তু তোমাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আবার তিন নম্বর যে পোস্ট আছে সেটা হচ্ছে কিন্তু বড় হচ্ছে দেখো এম টি ফিটার এখানে কিন্তু তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন অর ইকুয়েভেলেন্ট কিংবা তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে আইটিআই ট্রেডে এবং তোমাদের কিন্তু আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু উনিশ হাজার নশো টাকা বেতন দেওয়া হবে এখানে তোমাদের কিন্তু কলকাতাতে পোস্টিং হবে দেখতে পাচ্ছ লেখা আছে এখানে কলকাতায় শুধুমাত্র পোস্টিং হবে এবার দেখতে হচ্ছে পরের পোস্ট হচ্ছে ফায়ারম্যান এই ফায়ারম্যান পড়ার জন্য তোমাদের কিন্তু কুড়ি হাজার টাকা সেভেন পে কমিশন হিসেবে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু কলকাতাতে পোস্টিং হবে এবং তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কিন্তু আইটিআই বা ইত্যাদি সমস্ত রকম যোগ্যতা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবার বলা হচ্ছে কিন্তু ইঞ্জিন ড্রাইভার এই পদের জন্য তোমাদের কিন্তু অবশ্যই পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাস বেতন দেওয়া হবে যদিও এটা তোমাদের কিন্তু হলদিয়াতে পোস্টিং হবে মধ্যে হলদিয়া ডিস্ট্রিকের পোস্টিং হবে মেদিনীপুরের হলদিয়াতে তোমাদের পোস্টিং হবে এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই বলা হয়েছে সার্টিফিকেট ইন কন্টেম্পোরারি অ্যাস ইঞ্জিন ড্রাইভার ফ্রম রেকগনাইজ গভর্নমেন্ট ইনস্টিটিউট অব ডি অর্থাৎ তোমাদের কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে সরকারি কোনো শিক্ষিত জায়গা থেকে তোমাদের কিন্তু অবশ্যই ইঞ্জিন ড্রাইভারে কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবার বলা হয়েছে চৌকিদার পোস্টের জন্য তোমাদের কিন্তু আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে তোমাদের হলদিয়াতে পোস্টিং হবে এবং তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে তোমাকে কিন্তু এখানে আবেদন করতে পারবে বলা হচ্ছে কিন্তু তোমাদের লেস কার অর্থাৎ তোমাদের কিন্তু লাস্ট পদ এখানে কিন্তু আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এটাও হলদিয়াতে পোস্টিং হবে যে সমস্ত পথ বললাম সমস্ত কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা হলদিয়া ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু পোস্টিং হবে তোমাদের চেষ্টা করতে পরে পশ্চিমবঙ্গের ভিতরে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটা কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশে তোমার আবেদন করতে পারবে এবার বলছি তোমাদের কিন্তু কীভাবে আবেদন করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমার কিন্তু এই ফর্মটা তোমরা নোটিসে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কটা ডাউনলোড করে নেবে লিঙ্কটা ডাউনলোড করে একটা ফর্ম পেয়ে যাবে এবং বায়োটা ফর্ম্যাট দেওয়া থাকবে এখানে সমস্ত জিনিস ভালো করে ফিল আপ করবে দেখতে দেখতে পাচ্ছ লেখা আছে পোস্ট অ্যাপ্লাইড ফর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট তোমাদের নাম ফাদার নেম ডেট অফ বার্থ মানে তোমাদের জন্ম তারিখ ন্যাশনালিটি ইন্ডিয়ান রিজিয়ন তোমাদের দিয়ে দেবে ক্যাটাগরি তোমার এস সি এস টি যেটা সেটা তোমার দিয়ে দেবে এখানে একটা ফটোগ্রাফ অ্যাটাচ করে দেবে এই সমস্ত যেগুলো আরও চেয়েছে সেগুলো দিয়ে দেবে এবং তোমাদের সমস্ত যাবতীয় ডকুমেন্টস এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট সেগুলো তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দেবে দিয়ে কিন্তু তোমরা কিন্তু অর্ডিনারি পোস্ট দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাপ্লিকেশন আর ফরওয়ার্ড বাই অর্ডিনারি পোস্ট হলে শুধুমাত্র অর্ডিনারি পোস্ট তোমরা কিন্তু করবে এই ঠিকানাতে দ্য কমিশনার হেডকোয়ার্টার কোর্টস গার্ড রিজিয়ন এনি সিনথেথিস বিল্ডিং পার্ক সিক্স ফ্লোর সরাচি বিল্ডিং রাজারহাট নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো একষট্টি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে লাস্ট ডেট দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশান ইজ থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অর্থাৎ আজ থেকে তোমাদের কিন্তু তিরিশ দিন টাইম থাকবে এই অর্থাৎ এই মাসটা পুরো কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে পারবে করম কোনো টাকা পয়সা কিন্তু এখানে বলা নেই শুধুমাত্র পোস্ট অফিসের যে চার্জটা সেটা তোমাদের কিন্তু দিতে হবে ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিও দেখার জন্য তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব আর এরকম ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরির অরিজিনাল নোটিফিকেশন এবং আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা টিকাটিকে বাজিয়ে রাখবেন কিনা কিনা আমরা এই চ্যানেলে সবার সবথেকে ভালো জেনুইন নিউজ দিয়ে থাকি ধন্যবাদ